বন্ধুরা, আজ কথা বলবো একজন সঙ্গীত শিল্পী সম্পর্কে, যিনি ভারতের একজন স্বনামধন্য গায়িকা। হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল, দাদরা ও ঠুমরি গোত্রের এক বিরল শিল্পী তিনি। তিনি হলেন গওহর জান। তিনিই প্রথম ভারতীয় শিল্পী যার গান গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে। জীবদ্দশাতেই তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি। বেশ ছোট বয়সেই তার নাচের এবং গানের তালিম শুরু হয়েছিল। ধ্রুপদ ধামারের সঙ্গে সঙ্গে তিনি বাংলা ও ইংরেজি গানও শিখেছিলেন। গওহর হিন্দি, বাংলা, উর্দু, আরবি, ফার্সি, ইংরেজি, সংস্কৃত ইত্যাদি বিভিন্ন ভাষায় গান গাইতে পারতেন। তাকে বলা হয় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সম্রাজ্ঞী। তিনি হমদম ছদ্মনামে গজলও লিখতেন। শিল্পী গওহরের সুখ্যাতি ভারত ছেড়ে বিদেশেও পাড়ি দিয়েছিল। 1911 সালে ব্রিটেনের রাজা প্রথম জর্জের দরবারে তিনি অনুষ্ঠান করেছিলেন। সে সময় বাজারে এক ভরি সোনার দাম ছিল 20 টাকা। তখন গওহর একটি গান গাইতে 3,000 টাকা পারিশ্রমিক নিতেন। এইরূপ গওহরের প্রতিভাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গওহরের গান রেকর্ড করা হয়, যা গ্রামোফোন কোম্পানি 1902 সালে বাজারে প্রকাশ করে। এর থেকেই গওহর দ্য গ্রামোফোন গার্ল নামে পরিচিত হন। 600টিরও বেশি গান তিনি গেয়েছেন। দেশের প্রথম কোটিপতি সঙ্গীত শিল্পী হওয়ার কৃতিত্ব তার। গওহরের বেশ কিছু উল্লেখযোগ্য গান হলো জব সে গাই মেরি সোধ, রস কে ভরে তেরে নয়ন, মেরে দর্দ জিগার ইত্যাদি। এক স্বনামধন্য বিরল প্রতিভার শিল্পী, যিনি সঙ্গীতের জগতে তার নিজের নামকে অনেক দিন ধরে অক্ষত রাখতে সক্ষম হয়েছিলেন। আজকে বন্ধুরা শুনলে তার প্রতিভার কথা, তার সঙ্গীত শিল্পের কথা কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে আমার ফলো করো, যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ।